ছদ্মবেশে এই চাচা একটি রেস্টুরেন্টে প্রবেশ করে। এই লুঙ্গি পরা লোকটা কে দেখতে রেস্টুরেন্টে প্রবেশ করলো? লোকটি সোজা টেবিলে গিয়ে বসলো এবং কি বসে খাবার মেনুটা দেখতেছিলেন। এই তাড়াতাড়ি জানা, দেখ না লোকটা টেবিলে বসে গেছে। এই চাচা সমস্যা কি আপনার, টেবিলে বসছেন কেন? এই বৃদ্ধ চাচা বলতেছিলেন, মা আমাকে কিছু নাস্তা পানি দাও। দেখেন এখানে কোনো রিকশা চালক ভ্যান চালকদেরকে নাস্তা দেওয়া হয় না, আপনি অন্য কোথাও গিয়ে দেখতে পারেন। বৃদ্ধ চাচা বলতে লাগলো, মা আমি তো টাকা দিয়ে খাবো। টাকা দিয়েও আপনি এখানে খেতে পারবেন না চাচা, এটা ভিআইপি রেস্টুরেন্ট, আপনি অন্য কোথাও যান। কি বলো, আমি রিকশা চালক বলে কি আমি টাকা দিয়েও রেস্টুরেন্টে খেতে পারবো না, এটা কেমন কথা? চাচা আপনি এই রেস্টুরেন্টে খেলে একবেলা 1200 টাকা বিল চলে আসবে, আপনি এই রেস্টুরেন্টে খেতে পারবেন না। চাচা পকেটে হাত দিয়ে বলল, নাও আমার কাছে অনেক টাকা আছে, এখান থেকে যা লাগে নিয়ে যাও কিন্তু আমাকে খাবার দাও। চাচা টাকার জন্য না, এই পোশাক আশাকে আমি আপনাকে খাবার দিতে পারবো না, আপনার টাকা আপনি রাখেন। তাকিয়ে কি দেখছেন চাচা, যান এখান থেকে, যান ফুটপাত থেকে খেয়ে নেন, যান এখান থেকে। আমি বলছি আমি এখান থেকে খাবার খেয়ে যাব, টাকা দিয়ে খাবার খাবো, আমাকে খাবার দিতে তোমাদের সমস্যা কোথায়? বুঝছি আপনাকে এইভাবে হবে না, এই আপু এই লোকটা এখান থেকে যাচ্ছে না। যাচ্ছে না, দাঁড়া আমি আসতেছি। কি একটা অবস্থা এই চাচা, সমস্যা কি, আপনি উঠছেন না কেন? এখান থেকে যে অন্য কোথাও যেয়ে খেয়ে নেন না, শুধু শুধু এখানে ঝামেলা করতেছেন কেন? আসেন উঠেন, এখান থেকে উঠেন। আমি বলছি তো আমি এখান থেকে না খেয়ে যাব না, তোমরা আমাকে খাবার দাও আমি খেয়ে যাব। দুটি মেয়ে বৃদ্ধ চাচাকে জোর করে সেখান থেকে উঠিয়ে নেয় এবং কি বলে, চাচা বের হয়ে যান, আপনি এখানে কোনো অবস্থাতেই খেতে পারবেন না। তারপর চাচাকে সেখান থেকে বের করে দেয়। তারপর বৃদ্ধ লোকটি মন খারাপ করে সেখান থেকে বের হয়ে চলে যায়। পকিনি টকিনি আয়সাই রেস্টুরেন্টে ঢুকে যায়। আরে বলিস না, এরা যে কোথা থেকে আসে পাগল। এই রেস্টুরেন্ট কি রিস্কালাদের জন্য? ওনারা তো ফুটপাতে খেতে পারে, শুধু শুধু রেস্টুরেন্টে এসে আমাদেরকে ঝামেলা ফেলে। আমি কত করে বুঝালাম যে চাচা এটা আপনাদের জন্য না, আপনাদের জন্য না, বাইরে ফুটপাতে দোকান আছে ওইখানে যান, বুঝতেছেন না। কিছুক্ষণ পর সেই হোটেলের মালিককে নিয়ে হাজির হলো সেই বৃদ্ধ চাচা। তোমরা সারাদিন কি এগুলোই করো না, মোবাইল টিপে টিপে করো বসে বসে, কাস্টমার দেখো না? টাইমার তোই বসে, তুমিও সারাদিন বসে বসে ওদের সাথে মোবাইল টিপে কাস্টমার দেখতেছো? এই রিস্কালা ফকির চাচা আবার চলে আসছে, ওকে একটু বের করে দাও। আপনাকে একবার বের করে দিলাম না, আবার আসছেন কেন? তো আপনাকে নিয়ে তো আমাদের কথা হচ্ছিল চাচা, আসুন আসুন তো। এই সাইফুল স্যার একটু আগে আসছিল স্যার, এই জন্য স্যার ওকে বের করে দিচ্ছি স্যার, আসুন আসুন। ছাড়ো ওনাকে, থাপ্পড় দিয়ে একদম দাঁত ফালাই দেবো। এদিকে আসো স্যার, এদিকে আসো, তুমি এদিকে আসো। আমরা বুঝতেই পারিনি যে উনি আপনার বাবা। তুমি তাদেরকে প্রশ্রয় দিছো, তুমি তাদেরকে শিখাইতে পারোনি, তুমি তোমার প্রতিষ্ঠানকে চালাইতে পারো না। আমার তো আরও ছেলে আছে, ওরা তো প্রতিষ্ঠান চালাচ্ছে, তোমার মতো ওরা তো এত লুজ দিয়ে রাখে নাই। তোমরা যদি আজকে ওনার সাথে ভালো ব্যবহারটা করতা তাহলে আজকে এই বকাগুলো আমার শুনতে হয় না এখানে। শুনো বাবা, তোমরা মানুষকে মূল্যায়ন করতে শিখো, মানুষকে ছোট করে দেখবে না, হোক সে রিক্সা চালক হোক সে বড় লোক, কিন্তু তুমি তো আমাকে খাবার দিতে পারতে তাই না, তুমি তো আমাকে বের করে দিলে, এটা কখনোই করবা না। প্রিয় দর্শক, যারা এই ভিডিওটি দেখছেন অবশ্যই শেয়ার করবেন, কারণ হচ্ছে পোশাক পরা দেখে কখনো কাউকে বিবেচনা করবেন না। দর্শক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। সবাইকে আসসালামু আলাইকুম।